ভালোই ভালোই, তুই এই প্রাসাদ ছেড়ে চলে যা বলছি, তোকে যতই দেখছি ততই জানো আমার সামনে গাও টকবক টকবক করে চলছে। আমাকে তুমি এত সুখ দিয়েছ, ঠিক আছে দিদি, না হয় তুমি এই প্রাসাদের কোনায় আমাকে থাকতে দাও, তবুও তুমি আমাকে বের করে দিও না দিদি। দিদি গো, তোমার তো একজন দাসীর প্রয়োজন, তাই না? তাহলে তুমি আমাকে দাসী করেই রাখো দিদি। তুই ঠিক বলেছিস, এত বড় প্রাসাদে আমার একজন দাসীর প্রয়োজন ছিল। ঠিক আছে, তুই যত এতই কান্নাকাটি করে বলছিস তাহলে নে আমার পা দুখানা চিবিয়ে দে তো। হো গো ভগবান, আর যে আমার পানি সহ্য হয় না। ঠিক আছে বোন, তুমি যা বলছো আমি তাই করব। শুরু করে গা, শুরু কর। আমার কোন দাসীর প্রয়োজন নেই এই মুহূর্তে, তুই এই প্রাসাদ থেকে যাবি কিনা বল। না না দিদি, আমার ভুল হয়ে গেছে দিদি, তুমি ব্যথা পাবে না দিদি, তুমি বসো, আমি তোমাকে ছাড়তে বলছি। আমার সারা সারা গাও চলে যাচ্ছে, তোকে যতই দেখছি ততই জানো আমার মনের ভিতরে, আমার মনের ভিতরে আগুন জ্বলে যাচ্ছে, তাই বলছি। Bye.
যাওয়ার পরেও তো লজ্জা হলো না, তাই আমি ভালো ভালো বলছি, তুই এই প্রাসাদ থেকে যাবি কিনা? না দিদি, দিদি গো, আমার স্বামী ছাড়া যে এই পৃথিবীতে কেউ নেই, কোথায় যাব দিদি? দিদি আমি বড় হয়ে তোমার পায়ে হাত দিয়ে বলছি দিদি, তুমি আমাকে একটু আশ্রয় দাও দিদি, তুমি ছাড়া যে এই প্রাসাদে আমাকে কেউ আশ্রয় দিতে পারবে না দিদি। চলে যা বলছি, যতই মায়া কান নথি কানি শেখানো, তোরই মায়া কান নয় ওই কুমার, কুমারের মন বলতে পারে কিন্তু আমার মতন মিনা কুমারীর মন কখনোই গলবে না, তাই আমি বলছি তুই ভালো ভালো এখান থেকে চলে যা, আর না হয় আমি তোকে ঘা ঢাকা দিয়ে ওই প্রাসাদে চলে যাব। ঠিকই দিদি, তবে যাবার আগে আমি একটি কথা বলে যাচ্ছি, হা যাবি তোমার আগে এসে যে সম্মানটুকু আমি না পেয়েছি, তবে তুমি মনে রাখো দিদি, এই পৃথিবীতে যদি ভালোবাসা সত্যি থাকে তোমার মতো মিনা কুমারী, কিছুতে আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে নিতে হবে না। অপমান সামনে গাটা ছাত্রলোকের মেয়ে হয়ে আমার মতন মিনা কুমারীকে কি করে গেছে অপমান? ঠিক আছে, আমার নাম মিনা কুমারী, আমি দেখে নেব তুই এই প্রাসাদে কিভাবে থাকি। ওই কে কোথায় আছিস, দাসীকে পাঠিয়ে দে। ছোট রানী আমাকে ডেকেছেন? হ্যাঁ তোমাকে ডেকেছি, এই নাও একখানা পত্র, এই পত্রখানা মহারাজকে দিয়ে বলবে সে যেন আমার সাথে খুব তাড়াতাড়ি দেখা করে, কথাটা যেন তোমার মনে থাকে। আমার চাল শেষ। ঠিক আছে, আমিও দেখে নেব তুই আলো কিভাবে এই প্রাসাদে থাকিস, তোকে যদি এই প্রাসাদ থেকে আমি বিদায় করতে না পারি তাহলে আমার নাম মিনা কুমারী নয়।